ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার ব্যারাকপুর এক ও দুই মণ্ডলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ব্যর্থ অভিযোগ তুলে ব্যারাকপুর স্টেশন থেকে ব্যারাকপুর পৌরসভার মিছিল করে ডেপুটেশন দিতে গেল। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির নবনির্বাচিত সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি সহ অন্যান্য বিজেপির নেতাবৃন্দ। ডেপুটেশন দিয়ে বাইরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বর্তমানে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি জানান, বর্তমান রাজ্য সরকার এরা কয়লা খেতে ব্যস্ত, বালি খেতে ব্যস্ত, পাথর খেতে ব্যস্ত, চাকরি চুরি করে টাকা খেতে ব্যস্ত, ব্যালট পেপার খেতে ব্যস্ত, মানুষ যে ন্যূনতম পরিষেবা মিউনিসিপ্যালিটি থেকে পাচ্ছে না। আজকে প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত 10টা করে ডেঙ্গু কেস ধরা পড়ছে, কিন্তু ল্যাবে আপনারা গিয়ে দেখুন, ল্যাবের উপরে প্রেশার দেওয়া আছে রাজ্য সরকার থেকে, যদি ডেঙ্গুর রিপোর্ট যদি পজিটিভ দেওয়া হয় তাহলে ল্যাবের অ্যাক্রিডিটেশন ক্যান্সেল করে দেওয়া হবে। বর্তমান এই পরিস্থিতিতে মানুষ মরছে, যদি হাসপাতালে যদি অ্যাডমিট হয়, মানুষ যদি হাসপাতালে অ্যাডমিট হয়, বেডের পাশে যে রুগী শুয়ে আছে সে হয়তো গতকাল রাতে মারা গেছে, সেখানে একই বেডে মানুষ, একই বেডে কুকুর, একই বেডে বিড়াল, এই হচ্ছে বর্তমান হাসপাতালের পরিস্থিতি রাজ্য সরকারের। আমরা রাস্তায় নেমেছি, আমরা মাননীয় চেয়ারম্যানের কাছে যাব, ওনার কাছে আমরা অনুরোধ করব যে যেখানে স্ট্যাগনেন্ট ওয়াটার রয়েছে, যেখানে ওপেন ড্রেনেজ সিস্টেম, যেখানে পুরোটা জল জমে গেছে, সেখানে প্রপার স্প্রেইং হোক, স্প্রেটা যেন জল মেশানো স্প্রে না হোক, নাহলে সেখানে আবার ডেঙ্গু মশা আবার জন্ম নেবে, এতে মানুষ আবার ক্ষতিগ্রস্ত হবে। এর বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। দাদা, আপনি জেলার যুব সভাপতি, ব্যারাকপুর ছাড়া অন্যান্য পৌরসভাতেও কিন্তু ডেঙ্গু উপদ্রব, কী বলবেন? দেখুন, এটা সবে এটা শুভ এটা সবে শুরু, এ তো আমি ঝাঁকি হ্যাঁ পিকচার আমি বাকি। আমাদের রাজ্য যুব মোর্চা মাননীয় সভাপতি মাননীয় ইন্দ্রনীল খাঁ মহাশয় ওনার নির্দেশে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে আমরা ঘেরাও কর্মসূচি নেব, আপনারাও এটা জানতে পারবেন। গতবার নৈহাটিতে আমাদের ওপরে আক্রমণ করা হয়েছিল, কারণ আমরা ডেঙ্গু নিয়ে কথা বলতে গেছিলাম বলে। আবার আমরা নৈহাটিতে বৃহত্তর একটা আন্দোলন করব, কিন্তু নৈহাটির আন্দোলনটা একটু অন্যরকম হবে। ওইখানকার চেয়ারম্যান সাহেবকে আপনার এই মিডিয়ার মাধ্যমে আগাম আমি সূচনা দিলাম। আমডাঙ্গাতে প্রায় 700 অধিক মানুষ আক্রান্ত, কী করবেন আমডাঙ্গা? শুধু আমডাঙ্গা নয়, গোটা জেলার। আমি সিন্স পার্টির পক্ষ থেকে জিওর প্রতিনিধিত্ব করছি, তাই আমি বলছি যে গোটা ব্যারাকপুরে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামসভায় মানুষ আক্রান্ত। রাজ্য সরকার এবং যে লোকাল যে প্রশাসন, সে গ্রাম পঞ্চায়েত হোক মিউনিসিপ্যালিটি হোক, তাদের কোনো উদ্যোগ নেই, তারা ব্যস্ত কীভাবে মানুষের টাকা লুট করবে। এবং এই লুটটা একটা অন্য ধরনের লুট, কারণ এরা খুব ভালো বুঝতে পেরেছে আর কয়েকটা মাস আমরা লুট করে খেতে পারবো, এরপরে আর তৃণমূল সরকার থাকবে না। সুতরাং কার ডেঙ্গু হচ্ছে হচ্ছে না তাতে এদের কিছু যায় আসে না, টাকা লুট করে পকেট ভরবে। তবে আপনারাও নিশ্চিন্তে থাকুন, এই প্রেস বার্তায় আপনাদের এই প্রেস মিডিয়ামের মাধ্যমে আমি বলছি, যেভাবে ইনভেস্টিগেশন চলছে মাননীয় অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশে, এই ইনভেস্টিগেশনে প্রত্যেকটা চোর নেতাকে, তৃণমূলের চোর নেতাকে জেলে যেতে হবে, এটা নিশ্চিত। দাদা, যতবারই আন্দোলন করেছেন আপনার নেতৃত্বে, ততবারই দেখেছি আপনি আক্রান্ত হয়েছেন, কীভাবে সামলাবেন শাসক দল এগিয়েছে? আমরা সিপিএমের মতে এখানে লড়াই আর কেন্দ্রে গিয়ে আমরা আইএনডিআই অ্যালায়েন্স ফর্ম করবো, এ ধরনের রাজনীতি করি না, জিরো সেটিং পলিটিক্স। এই অপোজিশন মানুষের দ্বারা নির্বাচিত অপোজিশন আমরা পার্টি, সুতরাং আমি আক্রান্ত হচ্ছি বলে আমি কোনো ফ্যাক্টর না, আমি দলের প্রতিনিধিত্ব করছি। সুতরাং ভারতীয় জনতা পার্টি চোখে চোখ রেখে লড়াই করছে, এটাই তার প্রমাণ, এই জন্য আমার উপরে বা আমার পার্টি কার্যকর্তাদের উপরে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। রাহুল গান্ধী 4 মাস যাবৎ বহিষ্কৃত ছিল, 4 মাস পরে কালকে তিনি জয়েন করেছেন। সুকান্ত মজুমদার বলেছেন যে বিজেপিকে ভয় পাচ্ছে, কী বলবেন? দেখুন, ওনাকে বহিষ্কৃত করেছে সুপ্রিম কোর্ট, উনি ওবিসি সমুদায়ের ওপরে একটা মন্তব্য করেছিলেন, মোদি যাদের টাইটেল তাদের ওপরে উনি বাজে মন্তব্য করেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে। সুতরাং এই যে ওনার রায় এসছে সেটা কোর্টের রায় এসছে, আবার উনি ফিরেছেন সেটাও কোর্টের রায়, এটা বানানো ঘটনা, এই ধরনের কোনো আমার কাছে অন্তত সূচনা নেই। এটা যত রকম কথা আপনারা শুনছেন, তবে পার্টিতে একটা ডেমোক্রেট গতকাল ভাঙচুর হয়েছে, এটা আক্রান্তও হয়েছেন, এবং তারা এটা বলছেন যে নির্দল থেকে যিনি ব্লক মণ্ডল সভাপতি হয়েছেন তাকে নিয়েই এই বদলটা। দেখুন, আপনাদের নিজেদের কোনোরকম অ্যাডজাস্টমেন্ট নেই? পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে কেবলমাত্র ব্যারাকপুর জেলার যুব শাখার প্রতিনিধিত্ব করা, এটা অন্য জেলার প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি অন্তত দিতে পারবো না। শফিকুলের ওপরে মিডিয়ার ওপরে কিন্তু বারংবার কিন্তু পুলিশের তরফ থেকে আঘাত নেমে আসছে, কীভাবে দেখছেন? দেখুন, পুলিশ বিষয়টা হচ্ছে প্রেস ডেমোক্রেটিক ইন্ডেক্স, আপনি যদি দেখেন গোটা ভারতবর্ষের সব থেকে নিচে আছে,
ডেমোক্রেটিক ব্যবস্থায় প্রেস যেটা হচ্ছে ফোর্থ পিলার অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি, সেই একই জায়গায় বেঙ্গলের মধ্যে প্রেসের অবস্থা খুব খারাপ। এর জন্য কেবল রাজ্য সরকার দায়ী নয়, কিছু বিকাও মিডিয়াও আছে যারা পয়সার বিনিময়ে রাজ্য সরকারের দালালি করে, এটা আমি কেবল ওদের দোষ দেবো না। আমি এটা অন্তত মনে করি যে প্রেস থাকবে একদম ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে কাজ করবে। আপনাদের জন্য আপনাদের উপর যদি আক্রান্ত যদি কোনো রকম আক্রম হয়, আমি যুব মোর্চা সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি আমরা আপনাদের জন্য আন্দোলন নামবো, তবে আপনাদেরকেও স্বচ্ছতার ব্যাপারটা আপনাদের দেখাতে হবে। কিছুই না, ওরা ডেঙ্গু নিয়ে নাকি খুব উদ্বিগ্ন আছে, সেটাই আর কি। ব্যারাকপুর ডেঙ্গু কোনো সমস্যা নেই, এখন এই মুহূর্তে আমাদের এখানে কোনো ডেঙ্গু আক্রান্ত কেউ নেই, যেগুলি জানানোর বিষয় হলো। ওরা যেটা আসছে ওদের মধ্যে একটা ফর্ম্যালিটি, সব নতুন সংগঠন ফংগঠনের নেতা চেঞ্জ চেঞ্জ হয়েছে, যে যার অ্যাক্টিভিটিস সেই হিসাবে দলকে দেখানোর ব্যাপার সেই জন্য, কিন্তু সেরকম কোনো ম্যাটার কিছু ছিল না। আমাদেরও যেমন কোনো ডেঙ্গু নিয়ে কোনো সমস্যা নেই এখানে, আর ওদেরও সেরকম কোনো অ্যাগ্রেসিভ কোনো ইয়ে ছিল না, জাস্ট ফর্ম্যালিটি, ভালো প্রবলেম কোনো সময়। ওনারা বলছেন যে আপনারা লোকানোর চেষ্টা করছেন, ল্যাবগুলোকে সেইভাবে বানান করা আছে ডেঙ্গু দেখানো। দেখুন ওনারা কি বলছেন এখানে সেটা বললো না, যে ওখানে বাইরে গিয়ে কি বললো, এখন এটা তো বিজেপির মাথা থেকে গোড়া সবাই তো একটু মিথ্যা কথা বলে, নরেন্দ্র মোদীও মিথ্যা কথা বলে, এখন এরা যদি একটু না বলে তাহলে এরা অপমানিত হবে, সে কারণে ওরা কি বললো সেটা কিছু আছে। ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি এলাকা সহকারে বিভিন্ন জায়গায় আজকে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ ব্যাপী যে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে, এবং তার এই ডেঙ্গুর প্রকোপ রোধ করবার জন্য যাদের প্রধান দায়িত্ব সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি এলাকাগুলির মিউনিসিপ্যালিটি প্রশাসনের, কিন্তু সেই মিউনিসিপ্যালিটির প্রশাসন সর্বোত্তভাবে ব্যর্থ হয়েছে ডেঙ্গুকে প্রতিরোধ করবার জন্য। আমরা দেখছি পর্যাপ্ত পরিমাণে নালা নর্দমা পরিষ্কার করা হচ্ছে না, আমরা দেখেছি ওষুধ মারার যে তেল দেওয়া, মশা মারার যে তেল দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়, সেটা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে না। এই বিষয়গুলোকে সামনে রেখে এলাকার পয় প্রণালী থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন সঠিকভাবে না হওয়ার জন্য আমরা প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি এলাকায় আজকে যুব মোর্চার পক্ষ থেকে, ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে আমাদের অবস্থান ঘেরাও এবং স্মারকলিপির কার্যক্রমের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকেও সভাপতি বিমলেশ তিওয়ারির নেতৃত্বে আমরা আজকে এই কর্মসূচি গ্রহণ করেছি। আজকে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি এলাকায় আগামী দিনে ব্যারাকপুর অঞ্চলে ব্যারাকপুর জেলা সাংগঠনিক যে জেলা তার মধ্যে যতগুলি মিউনিসিপ্যালিটি আছে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে এরকম আমরা ঘেরাও আন্দোলন করব, এবং এর ঘেরাও আন্দোলনের মাধ্যমে আমরা প্রশাসনকে জাগ্রত করবার চেষ্টা করব। জেলা সভাপতি হওয়ার পর আজকে নতুন আন্দোলনে কি হচ্ছে, কিভাবে সামলাবেন নতুন জেলা সভাপতি হওয়ার পর? দেখুন আমাদের এটা একটা পরম্পরা, একটা ধারা, ভারতীয় জনতা পার্টিতে এটা একটা পদ নয়, এটা একটা দায়িত্ব, দায়িত্ব আসে দায়িত্ব যায়, কিন্তু ভারতীয় জনতা পার্টির যে কর্মসূচি সেই কর্মসূচি আগে থেকে ঘোষিত থাকে, কর্মসূচি সেভাবে ধীরে ধীরে সে কর্মসূচি পালিত হতে থাকে। আমাদের প্রত্যেকটা কার্যকর্তা রেডি আছে, প্রত্যেকটা কার্যকর্তার মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তার মধ্যে সে জোশ আছে যে সেই কর্মসূচিকে সঠিকভাবে পালন করে নেওয়ার জন্য। আমি শুধুমাত্র এখানটায় সেই কর্মসূচির একটা অঙ্গ হিসাবে তাদের সামনে উপস্থিত হয়েছি, এবং আগামী দিনেও আমরা এভাবে আন্দোলন চালিয়ে যাব। এ নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে এ নিয়ে কোনো রকম সমস্যার সৃষ্টি হওয়ার নয়। ভারতীয় জনতা পার্টির কর্মসূচি রেডি থাকে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রেডি আছে, আমরা আন্দোলন করে যাব, আমাদের কর্মসূচি চালিয়ে যাব। ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি এলাকায় আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে নাগরিক পরিষেবা, আপনারাও ছিলেন ভেতরে জানেন, আমরা এই বিষয়ে কথা হয়েছে নাগরিক পরিষেবা নিয়ে, আমরা যখন প্রশ্ন তুলেছিলাম উনি প্রশাসন নিয়ে প্রশ্ন তুলছেন, সেই প্রশাসনের প্রশ্ন আমরা এখানে আসিনি, হ্যাঁ সেখান থেকে আমরা এসেছিলাম নাগরিক পরিষেবা নিয়ে। উনি যে কথাগুলো বলেছেন যে আমরা এখানে পরিষেবা ঠিক মতন দিচ্ছি, ওনাদের আমরা তো আমাদের প্রতিবাদই ছিল যে ওনারা যে রিপোর্টগুলো দিচ্ছেন সেই রিপোর্টগুলো হচ্ছে তথ্য হচ্ছে সমস্ত রিপোর্টটাই হচ্ছে ভুল তথ্য, আমরা সেই ভুল তথ্যের প্রতিবাদে এখানটায় কার্যক্রম করতে এসেছি, বিক্ষোভ জানাতে এসেছি। তবে ওনারা আশ্বাসন দিয়েছেন যে আগামী দিনে যে আমাদের ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলোকে আমরা সংশোধন করে নিয়ে যাতে এখানে ডেঙ্গুর প্রকোপ না বাড়ে তার জন্য আমরা সচেষ্ট হব, এবং সেই জন্য তারা ব্যবস্থাও নেবেন।
এটা আমাদের কাছে একমাত্র আশ্বাসন দিয়েছেন। কিন্তু বাকি যে বিষয়টা আছে সেই বিষয়টা আমাদের যে যুব সভাপতি আছেন রুবি মিরাজ তেওয়ারি তিনি বিষয়টা রাখবেন। তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতাদের একটা চরিত্র রয়েছে, ওরা চুরি করবে, আগে চুরিটাকে মানবে না, পরে গিয়ে বলবে আমি চুরি করিনি, আমার সাথে ও চুরি করেছে। আজকে আমি বাইরে ছিলাম, আমি আমার যুব সভাপতি বিশ্বজিৎ দা ওনারা ভেতরে ভেতরে গেছিলেন, যা শুনতে পেরেছি আবার একই মতো সে নৈহাটিতে যে ঘটনা ঘটেছিল, এনারা বলছেন যে কোনো ডেঙ্গু মাত্র 8টা না 10টা কেস ঘটেছে, 8টা বলেছে। আপনারা হয়তো জানেন যে প্রত্যেক মিউনিসিপ্যালিটিতে একটা কন্ট্রাক্টর আছে যে ডেঙ্গু সার্ভে করায়, তার আন্ডারে মহিলারা কাজ করেন, বাড়ি বাড়ি যান, একটা সিগনেচার করিয়ে নিয়ে আসেন, এই মহিলাদেরকে 176 টাকা করে রাখা আছে। আর এই কন্ট্রাক্টর হচ্ছে কোনো তৃণমূলের কর্মী বা কোনো দালাল, এরা কোনো দিন সঠিক রিপোর্ট দেবে না, আর এদেরকে রাখাই হয়েছে এই ধরনের রিপোর্টের জন্য। ল্যাবগুলো, আমার একজন যুব সম্পাদক উনি ল্যাবে কাজ করেন, আপনি ওনার কাছ থেকে আসল চরিত্র জানতে পারবেন যে ল্যাবের ওপরে প্রেশার দেওয়া রয়েছে যে কোনো ল্যাব যেন সঠিক রিপোর্ট না দেয়। আমি বলছি যদি ক্ষমতা থাকে এই বর্তমান চেয়ারম্যান, আপনি ডেঙ্গু রিপোর্ট করানোর দরকার নেই, সমস্ত সিবিসি রিপোর্ট নেওয়া হোক, এবং সিবিসি রিপোর্টে প্লেটলেট কাউন্ট যদি 1 লাখে যদি নিচে হয় সেটাকে ডেঙ্গু হিসাবে গণ্য করা হোক, এই 800 গিয়ে টাচ করবে, এটা আমরা একদম বিশ্বাস করছি, এটা আছে, এই পরিস্থিতি আছে। এবং ওনারা বলছেন এই ধরনের কোনো পরিস্থিতি নেই, ওনারা কাজ করছেন, আমি এক একটা নাম ধরে বলতে পারি, এই ব্যারাকপুরে যেখানে স্ট্যাগনেন্ট ওয়াটার রয়েছে, জমা জল রয়েছে, সেখানে কোনো ধরনের স্প্রেইং ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে না। দেখুন সেই বিবৃতি আরও আছে, আমরা পুরো লিস্ট আপনাদের ধরে দেবো, কিন্তু এটা প্রচুর পরিস্থিতি রয়েছে। আমরা ব্যানারেও আমাদের ছবি দিয়েছি, এই ছবিটা আমরা ব্যানারেও দিয়েছি। সুতরাং বর্তমান যে পৌর প্রশাসক উনি পুরোটাই ওনার চোখ বন্ধ, ওনার চোখ রয়েছে কোথায় থেকে কাটমানি আসবে, সেই কাটমানি নিয়ে আমি আমার যাব। কেবলমাত্র 8 মাসে এদের সরকার চলবে, এদের 8 মাস পর কেন্দ্রে যখন সরকার হবে এরা সব পালাবে, এরা নিজের অফিস ছেড়ে পালাবে, এরা খুব ভালো করে জানে। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড় হালিশহর কাঁচড়াপাড়া, খ্যাংরাপট্টি এমজি রোড বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর।